बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल बांग्लादेशी ब्लॉगर लिटा सबाई केमन आछेन आलहमदुलिल्लाह आमी अनेक भालो आछि आर आशा करि आपनारा सबाई जे जेखाने आछेन भालो आछेन सुस्थ आछेन। तो आमी आजके तो शुक्रवार और आमी एकदम सकाल थेके शुरू करे दिएछि कारण अनेक दिन पर और बाबा बासाय आछे तो बासाय एकसाथे नाश्ता करब। तो आमी आगे आटाटा गुलाय निलाम तो নিয়ে আমি চুলার মধ্যে আলু ভাজিটা বসাই দিচ্ছি কারণ আলু ভাজি হইতে হইতে আমার রুটি বানানো হয়ে যাবে। তো আমি আলু ভাজিটা কিভাবে বসাই সেটা একটু শেয়ার করতেছি, খুব সহজ। আর এইভাবে আলু ভাজি করে আসলে রুটির সাথে খেতে ভালো লাগে, আর একদম তেলের উপরে ভাজলে আমার কাছে ওইটা ভালো লাগে না আর কি। আমি বেশিরভাগ সময় এইভাবেই করি। তো আমি এখানে লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি একটু পরিমাণ পানি দিয়ে দিব। তো আমি পানিটা দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব, দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিব। এটা হতে থাকুক। তো এদিকে আমি আটাটা একটা ডিশে ঢেলে নিলাম, এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। গরম, তো আমি হাতলটা দিয়ে ধরে নিয়েছি। তো আমি এখানে একটু তেল দিয়ে দিব, কেউ অনেকে কিন্তু তেল দেয় না, আমার কাছে তেলটা দিলে একটু ভালো লাগে, রুটিটা আরও একটু সফট হয়। আর আরিয়ান আসলে কাঁচা পানির যে রুটিটা এটা খেতে পারে না আর আমারও ভালো লাগে না, এর জন্য আমরা বেশিরভাগ সময় সিদ্ধ আটা দিয়ে রুটি খাই। তো আমি লিচিগুলো কেটে নিলাম, এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে চুলার মধ্যে আলু ভাজিটা হয়ে যাচ্ছে। আর ওর বাবা তো প্রায় অনেক দিন যাবৎ অফিসেই অফিস করতে হয়, যার ফলে সকালে নাস্তাটা আর একসাথে আমাদের হয় না। তো আজকে অনেক দিন পর আমরা একসাথে নাস্তা করব, তো সেজন্য যে একটু রুটি বানাই। আর একার জন্য তো আসলে রুটি বানানো হয় না, যে চাপটি খেয়ে ফেলি। তো ওরা এখন সবাই ঘুমাচ্ছে, তো আমি এদিকে আমার সকালে নাস্তাটা আগায় নিচ্ছি যে পরে ওদেরকে ডাক দিব। তো রুটিগুলো কিন্তু গোল হচ্ছে না, কিন্তু যাই হোক নিজের হাতে বানাচ্ছি তো সেটাই গর্বের বিষয় আর কি। তো আর রুটি এখন তো যাই একটু হয়, আগে তো তাও গোল হতো না। তো ভালো যে নিজেরটা নিজে বানায় খাইতে পারি সেটাই চলে আর কি। তো আমি এরকম করে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে যেহেতু বাজি হচ্ছে তো আমি বানিয়ে বানিয়ে আগে জমাই নিচ্ছি, যে ওইদিকে বাজিটা একদম কমপ্লিট হয়ে যাক, যেহেতু এক ছোলা। তো এই যে রুটিগুলো আমি সবগুলো বানিয়ে নিলাম। তো বানিয়ে তো আমি দেখতেছি বাজিটা, তো এই যে বাজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কুসুনটা দিয়ে একটু গলিয়ে দিব। তো এই যে লবণটা একটু দেখে আবার একটু অ্যাড করে দিয়েছিলাম কারণ লবণ একটু কম হয়েছিল। তো এখন বাজি হয়ে গেছে আর আমি রুটিটা এখন ছেঁকা দিয়ে নেব। আর দুঃখের বিষয়, আমার কোনো রুটিও কিন্তু কোনো সময় ফুলে না, তো কিছুই করার নাই। এই অনেকের রুটি দেখি খুব সুন্দর, একদম ফুটবল হয়ে যায়, আমার হয়তো মানে খুব কম হয়, 10টা রুটি ছেঁকা দিলে হয়তো একটা হয়, কিন্তু সব রুটি এরকম হয় না। আর যেটা হয় সেটা মানে আরিয়ানকে দেখাই আবার খুব পছন্দ করে। তো আমি রুটিগুলো ছেঁকা দিয়ে নিচ্ছি, ছেঁকা দিতে দিতে ওদেরকে ডাকতেছি যে ওরা উঠে যাক, উঠে ব্রাশ করে টেবিলে আসুক। রুটি খাইতে পারলে তো ভালো, রুটি তো স্বাস্থ্যসম্মত, কিন্তু আসলে যেহেতু এক একজন এক এক বেলায় খাওয়া হয়, টাইম হয় না, তো একসাথে আর হয়ে ওঠে না আর কি রুটিটা খাওয়া। তো আজকে রুটি বানাচ্ছি, অন্যদিন কিন্তু আমি এই রুটিটার এই তেল তেলের উপরে ভেজে ফেলি, তখন এটা আরও অনেক সফট হয়ে যায়, তখন আরটা ভালো লাগে। তো ওর বাবা যেহেতু তেলটা একটু কম খেতে পছন্দ করে, তো সেজন্য আজকে আর তেলের উপরে বাজি নাই।
देखते हैं जे सबगुला रुटी एके एके बेजे निच्छी तो एक रुटी किन्तु आमार फुलते से ना अल्प अल्प फुले पुराटार फुले ना एकदम गोल है ना कि बच्चारा किन्तु गोल रुटीटा खूब ही पसंद करे। तो ये हमारे के सबगुलो रुटी भाजा शेष और आमी एखन डिमटा भाजार जन्नो तेल दिए दिब। तो ये पैन आमी डिमगुला पुस करे निब तो से जन्नो एकटु तेल बेशी करे दिए दिच्छी जे एकसाथे ही होए जाबे। तो तेलटा गरम होवार पर आमी दिए दिलाम डिमटा एकटु लवण छिटिए दिए दिछी। तो एखाने एक पाशे आबार आमी आरेकटा डिम दिए दिब এরকম করে আমি সবগুলা ডিমই ভেজে নিব। ইফতিক আসলে ডিম পোস্টটা খুব পছন্দ করে আর আরিয়ানের তেমন পছন্দ করে না, ওকে একটু জোর করে দিতে হয়। তো আমি সাইড করে করে আরেকটা দিয়ে দিলাম যে একসাথে ভাজা হয়ে যাক। আর আরিয়ানের ডিমটা একটু ভাজা বেশি করা লাগে আর ইফতিকাটা একটু নরম রাখা লাগে, কারণ ইফতিকা শক্তটা খেতে পারে না। তো আমি সাইড করে আবার আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলাই ভেজে নিয়েছি। তো এদিকে আমি একটি প্যান বসিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি, আর ঘি তো বেশি জাল করা যায় না, তাহলে ঘিয়ের কিন্তু যেই এটা সেন্ট এটা ভালো লাগে না। অল্প একটু গরম করে আমি তেল ইয়েটা দিয়ে দিলাম, সুজি রান্না করব। তো সুজিটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। তো আমি এখানে সুজিটা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে গুঁড়া দুধ একটা বাটিতে গোলাই নিয়েছিলাম, তো সেই দুধটা অ্যাড করে দিচ্ছি। তো অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি, কারণ সুজি কিন্তু দলা হয়ে যায়, তো সেজন্য অল্প অল্প করে করে নিচ্ছি। তো এই যে আমি দুধটা ঢেলে দিয়েছি, দিয়ে এখন ভালো করে তো নাড়তে হবে, কারণ এই যে দলাটা নিলে আর হবে না। আমি একটু লবণ অ্যাড করে দিলাম, চিনিও দিয়ে দিয়েছি, কারণ চিনির পরে দিব না, এখনই দিয়ে দিই যে এটা গলে যাবে। তো এখন আমি একাদশ দিন নাড়তে থাকবো যেন সুজির যে দলাগুলো আছে সেগুলা গলে যায়। তো এই যে সুজি কিন্তু আমার রান্না প্রায় শেষ, সেটা আমি গলিয়ে ফেলেছি। খুব নাড়তে হয় সুজি রান্নার সময়, কারণ এটা নাড়া ছেড়ে দিলেই দলা পেকে যায়। তার এটা আমি একদম শক্ত করব না, তাই আমি এটা নামিয়ে নিব এখন। তো এই যে আমার সুজি হয়ে গেছে আর আমি নাস্তার টেবিলে চলে আসছি, ওরও উঠে ফ্রেশ হয়ে বসেছে। তো এই যে আলু ভাজি, এটা সুজি আর ডিম পোস্ট করে নিয়েছি সবার জন্যই। তো আরিয়ানা রিফতিকাকে আগে দিয়ে দিচ্ছি। আর আসলে অনেক দিন পর আমাদের একসাথে সকালে নাস্তাটা হচ্ছে, কারণ ওর বাবা যেহেতু এক টাইমে চলে যায় তখন ইফতিকার আরিয়ান পরে উঠে, তখন দেখা গেছে আমার একা একা নাস্তা করতে হয়। তো অনেক দিন পর একসাথে সবাই সকালে নাস্তা করতেছে আর কি। তো আরিয়ানকে একটু শক্ত ডিমটা দিচ্ছি আর ইফতিকাকে যেটা একটু কম ভেজেছি সেটা দিয়েছি, শুধু কুসুমটা সিদ্ধ করেছি আর কি, বেশি পোড়াপোড়া করি নাই। তো আরিয়ানকে দিয়ে আমি ইফতিকাকে প্লেটটা দিয়ে দিচ্ছি। আর রুটি খেতে কিন্তু সবাই পছন্দ করে, যদিও রুটি বানানো কষ্ট। তো ইফতিকাকেও দিয়ে দিলাম, দিয়ে এখন ওর বাবা আর আমি দুজনেই বসে যাব। তো ইফতিকাকে একটু সুজি দিয়ে দিলাম, আরিয়ান সুজিটা অনেকা করে, তো একটু খাইতে হয়, আসলে না দিলে হয় না। বাচ্চারা তো ইচ্ছা করে কোনো কিছুই খাইতে চায় না, তাও একটু দিতে হয়, মাঝে মধ্যে না দিলে আসলে ভুলে যায়। তো আমাদের সকালে নাস্তা শেষ করে আমি দুপুরে রান্নার জন্য চলে আসছি, আর আজকে পাকিস্তানি মুরগিটা রান্না করব। আর এটা সম্ভবত হাগড়াই আলু বলে আর কি, বগুড়ার বগুড়া থেকে নামটা শুনছি। তো সেই আলু দিয়েই
আমি আজকে মুরগিটা রান্না করব, তো তার জন্য আমি একটু আলুগুলো ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। একটু ঢাকনাটা দিয়ে ভেজে নিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে আর কি। আর আমি কিন্তু আলুগুলো মাঝখান দিয়ে কাটি নাই, কারণ এই গোল গোল রেখেছে আমার কাছে ভালো লাগে। তো আলু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, এটাতেই আমি রান্নাটা বসিয়ে দিব। তো আমি আর একটু তেল দিয়ে দিলাম, আর মাংসটা কষাইতে হবে। তো তেল দিয়ে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তো এই যে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো হ্যাঁ আমি 1.5 চা চামচ আদা রসুন আদা পেস্ট আর 1.5 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। প্রায় মুরগিটা 950 গ্রামের মতো ছিল, 1 কেজি হয় না আর কি। তো সেই আন্তাজে আমি মশলাটা দিয়ে দিলাম। তো এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর একটু লবণ দিব। আর অনেকটা লবণ তো আমি রান্নার সময় আলুটা ভাজার সময় দিয়েছি, আর যদি প্রয়োজন পড়ে পরে লবণ দেখে দিব। তো আপাতত এইটুকু লবণ দিয়ে আমি এখন তরকারিটা মশলাটা কষিয়ে নিব। তো অল্প অল্প পানি দিয়ে আমি কষাচ্ছি, আর দুবার করে কষিয়ে নিলে এটা ভালো হবে। তো এই যে আমার এটা কষানো হয়ে গেছে, মশলা লেগে ধরতেছে। তো আমি এখন মাংসটা দিয়ে দিব। তো কলিজা, আসলে কলিজাটা ভুলে রয়ে গেছে, তো এটা আমি উঠিয়ে নিচ্ছি, কলিজা পরে দিয়ে দিব, কারণ রান্নার সময় কলিজাটা দিলে কিন্তু গলে যাবে। তো সেজন্য আমি কলিজাটা উঠিয়ে নিয়েছি। আর এই মুরগিটা হইতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি একটি ঢাকনা দিয়ে দিলাম, এই যে এটা থেকেও কিন্তু মোটামুটি ভালো পানি উঠেছে। তো এই পানিটার উপরেই আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। তো আমি এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়াটা, কারণ জিরা গুঁড়াটা আসলে পরে দিতে আমার ভালো লাগে না এখন, কারণ এটা একদম কালো হয়ে গেছে। কিন্তু কিছুই করার না, এটা তো খাইতে হবে। তো এখন আমি আলুটা দিয়ে দিব, আলুটা আবার একটু কষিয়ে নিব। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে কিন্তু ঝোল রান্না করব, কারণ মাংসের ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে আলু দিয়ে রান্না করলে। তা আমি একটু ঢাকনা দিয়ে দিব। তো এই যে আমার আলু মাংস কষানো হয়ে গেছে, তা আমি এই পর্যায়ে ঝোলটা দিয়ে দিতে পারবো। তা আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল, ঝোল একটু বেশি রাখবো, কারণ এই আলুর ঝোলটা একটু বেশি না হলে ভালো লাগে না, মানে পাতলা ঝোলই করবো। তা আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। তা আমি এটা এখন নামিয়ে নিব, নামিয়ে একটি প্যান বসিয়ে দিব। তো এই যে আমি প্যান বসিয়ে দিছি, এখানে আমি পেঁপে আর আলু ভাজি করবো একসাথে। তো চাইছিলাম যে একবার ডাল দিয়ে করি, তো না আজকে ডাল দিয়ে করবো না, আজকে শুধু পেঁপে আলুটা ভাজি করবো। বাচ্চাদের তো একটা হলেই হয়, তো আর কিছু করবো না, দেখা গেছে তরকারিটা থেকে যায়। তো আমি পেঁয়াজের সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কেটে।
দিয়ে দিচ্ছি অল্প একটু আদা পেস্ট, রসুন পেস্ট। তো দিয়ে আমি আবার একটু ভেজে নিব। তো দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। তো দিয়ে আমি কেটে রাখছিলাম একটা আলু আর পেঁপে, এই যে পেঁপেটা আলুটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো আমি অল্প পরিমাণ হলুদ আর ধনে গুঁড়া দিয়ে দিলাম। তো এই আমার মশলা কিন্তু দেওয়া শেষ, আর কিছু দিব না এটাতে। তো এখন একটি ঢাকনা দিয়ে দিয়ে এইটাকে আমি ভেজে নিব। তাই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এরকম করে করে আমি এটাকে একদম সুন্দর করে ভাজি করে নিয়ে নিব। আর এভাবে ভাজিটা করে কিন্তু রুটির সাথেও খাওয়া যায়, ভালো লাগে। আর সবজি তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো আমি একটু সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখতেছি। তো দেখে এখন একটু চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে দিব, তাহলে আমার ভাজিটা হয়ে যাবে। তো আমি একটু ঢাকনা দিয়ে দিলাম এই তো। এই যে আমার ভাজি হয়ে গেছে, আর এই যে আমার মাংসটা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।